আমাদের নবদ্বীপে একটা মন্দির আছে, রাধে কৃষ্ণের মন্দির। এবার আপনারা যারা গ্রাম বাংলা জুড়ে পুরো ভারতবর্ষ জুড়ে কৃষ্ণের নাম করেন, তা তারা কি কখনো বছরে একবার একটা জায়গায় আসেন? একটা জায়গায় বলতে তো বুঝলাম না। ধরুন জল মন্দিরে 100টা ঘর আছে থাকার, সেখানে প্রচুর মানুষ ভারতবর্ষ জুড়ে আসতে পারে, তো আপনাদের সমাগম বছরে একবার কি হতে পারে যে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা সেখানে এলেন, পুজো পার্বণ করলেন? আপনাদের তো অনেক কথা থাকে, মানে মানুষকে জানানো, সে তো অবশ্যই। তো সেরকম একটা জায়গা যদি আসেন তাহলে সবার সঙ্গে সবার মত বিনিময় হবে। সে ঠিক আছে, সেটা কি করা যেতে পারে? করা যেতে পারে সেটা অবশ্যই। তাহলে আমি বছরের কোন সময়টা জানাবো আমাদের চ্যানেলের দিক দিয়ে, যাতে আপনারা আসতে পারেন এবং বাংলা জুড়ে না ভারতবর্ষ জুড়ে সেখানে মানুষেরা আসতে পারবেন। আপনাদের মনে হয় যে কোন একটা, মানে সবচেয়ে ভালো হচ্ছে কৃষ্ণের জন্মদিন, জন্মদিন অবশ্যই, সেটাই তো সবচেয়ে ভালো লগ্ন, যেখানে ওখানেও পুজো হয়, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। আপনারা শুনেছেন নবদ্বীপ জলমন্দিরের কথা? আপনারা যে সকালবেলা মাইকে প্রচার করেন, অনেক বাচ্চারাও দেখলাম এসছেন, কিন্তু ভারতবর্ষের মানুষদের কি বলতে চাইবেন? আমি কি বলতে চাই মানুষদের, মানুষদের কাছে শ্রীকৃষ্ণের কথা আমি তো বুঝলাম না কিছু। মানুষ ধরুন আজকে মানুষেরা কষ্টে আছে, আজকে না অনেক বহু বছর ধরেই রয়েছে, ভারতবর্ষে একটা গভর্নমেন্টও আছে, মানুষেরাও আছে, কিন্তু সার্বিক উন্নয়নের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে অনেক সময়, এটা আমরাই বলি, সেটা নাও হতে পারে আপনাদের মতে, কিন্তু তাও একটা মানুষের কাজ থাকে তো সকালবেলা উঠে, ধরুন পাড়ার কাজে আমরা লাগলাম না, আপনারা যেটা করছেন সেটা পাড়ার কাজে লাগে, কিন্তু আমাদের ক্লাব, আমাদের পার্টি অফিস পাড়ার কাজে লাগে না, লাগে অনেক সময় লাগে, অনেক সময় লাগে না, কিন্তু কৃষ্ণের যে বাণী যে আমরা সবার কর্ম, যেটা প্রত্যেকদিনই লাগতেছে, এটা হ্যাঁ প্রত্যেকদিনই লাগতেছে, যেটা আমরা সবার কাজে লাগবো। এটা মাইকটা বন্ধ হয়ে মাইক না, কর্মটা হলো আমরা যেটা যেমন আমরা কীর্তন করলাম, এটা কিন্তু আমাদের বহিরঙ্গ বস্তু। হ্যাঁ কিন্তু আমি বলছি যে একটা কাজ, যে একটা বাচ্চা ছেলে যখন পড়াশোনা করে বড় হচ্ছে, সে একটা চাকরি পাবে, কিন্তু আমাদের দেশে চাকরি পেল না, চাকরি পাওয়ার জন্য কোটে যাচ্ছে, তো আমাদের দেশের মানুষের মতিগতি কি আপনার মনে হয় ঠিক পথে যাচ্ছে না ভুল পথে যাচ্ছে? না না, শিক্ষিত বা যেটা ব্যাপারটা, সেটা ওই চাকরি পাবে এটা তো খারাপ করছে না, এটা ভালো করছে, সেটা তো দরকার আছে আমাদের। মানে চাকরি না পাওয়াটা ভালো না পাওয়াটাও ভালো? পাওয়াটা ভালো, না পাওয়াটা ভালো, হ্যাঁ সেই বলছি। তা আমরা এর চেয়ে বেশি আজকে প্রশ্ন রাখছি না, কারণ যারা কৃষ্ণের ভক্ত আমরা চাইবো যে যখন কৃষ্ণের জন্মদিন হয় সেই দিন আপনারা জলমন্দির নবদ্বীপে আসুন। আমি ওনাদেরকে নাম্বারও দিয়ে যাচ্ছি, যাতে ভারতবর্ষ জুড়ে কৃষ্ণ ভক্তরা সেখানে আসতে পারেন, এবং গ্রাম বাংলার উন্নতির জন্যে শহরের মানুষেরা যাতে চাষিদের পাশে দাঁড়াতে পারে, এই একটা কর্ম আমরা করে যেতে পারি, যাতে কোনো চাষিকে আর আত্মহত্যা না করতে হয় ঋণের দায়। ভাবনামুখের পক্ষ থেকে আমি ছিলাম রাধে শ্যাম সুন্দর মন্দির কুচবিহার, রসিক বিলে যেখানে আমরা বেড়াতে এসেছি তার খুব কাছে, এবার ওনাকে দিয়ে শেষ করব। আপনি যদি কিছু গান করেন, ছোট্ট একটা দু লাইন যেটা আপনি করছিলেন সেটা দিয়ে তাহলে শেষ করব। জয় রাধে গোবিন্দ, হরে জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ।